15 জুলাই 2021 30 আষাঢ় বৃহস্পতিবার মেষ রাশি মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। আজ প্রথমেই আমরা অন্যান্য দিনের ন্যায় আপনাদের ক্যারিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব। প্রথমেই বলবো, আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য বেশ মজবুত থাকতে চলেছে। একাধিক উপায়ে আজ আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, আর অর্থ যখনই আপনার কাজে আসে তখন কিন্তু আপনি অতিরঞ্জিতভাবে ব্যয় করে থাকেন। আজ আপনাকে অবশ্যই অর্থ সঞ্চয়ের দিকে একটু মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। আর বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে আজ আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে। আজ আপনি আপনার কর্মপদ্ধতির মাধ্যমে অফিসে উন্নতি করতে পারবেন এবং কাজের গুণগত মান বৃদ্ধির অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছেন। আজ অফিসের পরিবেশ আপনাদের মধ্যম প্রকৃতির থাকায় কম কথা বলে কাজ বেশি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির, আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরকে কিন্তু আরও কায়িক পরিশ্রম করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আজ যেন অহেতুক তর্ক বাগ্বিতণ্ডায় জড়িয়ে ফেলবেন না নিজেকে। আজ গৃহের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনার উচিত আপনার নিজের বুদ্ধি এবং সমাজে আপনার প্রভাবকে কাজে লাগানো। আজ পরিবারের যে কোনো প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য এবং মন দুই কিন্তু আপনাকে বেশ সঙ্গ দেবে, আর তাই আজ আপনারা কোনো আউটডোর গেমিং বা বাইরে খেলাধুলো করে কাটাতে পারেন। ধ্যান যোগব্যায়াম প্রাণায়ামের সাহায্য যদি নেন তাহলে কিন্তু আপনাদের শরীরের প্রভূত পরিমাণে উন্নতি হতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের বলবো, প্রেমের জীবনে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া আজ আপনাদের এড়িয়ে চলতে হবে। স্বামী স্ত্রী আজ আপনি চাইবেন যে আপনাদের দিনটা ভালো যাক, কিন্তু আপনার স্ত্রী বা স্বামীর মেজাজ খারাপ থাকার কারণে আপনার হয়তো মুখনিঃসৃত বাণীও খারাপ হতে পারে। পরে আপনাকে আপসোস অনুশোচনা করতে হবে, তাই কথাবার্তা বলবার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলবেন। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে এমনটি কিন্তু নয়, তবে প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি রাখবেন, তারা কিন্তু আপনাকে বড়সড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। আজ আপনি যদি ভাবেন আপনার নিকটে স্থানীয় কোনো ব্যক্তিবর্গ বা বন্ধু বান্ধবদের সঙ্গে প্রয়োজনের বেশি সময় কাটানো এটি একটি ভুল জিনিস, তাহলে কিন্তু আপনি অবশ্যই এটি করা থেকে নিজেকে বিরত রাখুন, তা না হলে অদূর ভবিষ্যতে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র অর্থাৎ ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা, আরও একবার বলছি, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।